10 দিন চাইলেও 6 দিনের জন্য ইডি হেফাজত অরবিন্দ কেজরিওয়ালের। প্রায় 2.5 ঘন্টার বেশি সওয়াল জবাবের পর নির্দেশ সংরক্ষিত রাখে রাউস অ্যাভিনিউ আদালত। সন্ধে নাগাদ দিল্লির মুখ্যমন্ত্রীকে ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত। 28 মার্চ ফের আদালতে তোলা হবে অরবিন্দ কেজরিওয়ালকে। অবশেষে ইডি হেফাজতেই গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গতকাল রাতে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিআরএস নেত্রী কে কবিতার সঙ্গে মুখোমুখি জেরা সহ আবগারি দুর্নীতি কাণ্ডে হাওয়ালা যোগ এবং 100 কোটি টাকার দুর্নীতির কিংপিন হিসেবে অরবিন্দ কেজরিওয়ালকে তুলে ধরে এবং হেফাজতের আর্জি জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই আর্জিতে সায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। আপ আহ্বায়ককে 10 দিন হেফাজতে রাখতে চেয়ে ইডির আইনজীবী তথা অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল এসভি রাজু প্রথম থেকেই কেজরিওয়ালের গ্রেপ্তারির পক্ষে সওয়াল করতে থাকেন। পাল্টা দিল্লির মুখ্যমন্ত্রীর তরফে আইনজীবী রমেশ গুপ্তা এবং অভিষেক মনু সিংভি এই গ্রেপ্তারি বেআইনি বলে সুর চড়া। 2.5 ঘন্টারও বেশি সময় দুই তরফের সওয়াল জবাবের পর নির্দেশ সংরক্ষিত রাখেন রাউস অ্যাভিনিউয়ের বিশেষ পিএমএলএ কোর্ট। অবশেষে সন্ধে নাগাদ কেজরিওয়ালের 6 দিনের ইডি হেফাজত মঞ্জুর করে আদালত। শুক্রবার রাতে তাকে নিয়ে যাওয়া হয় ইডি সদর দপ্তরে। একটুও সময় নষ্ট না করে শনিবার সকাল থেকেই চলবে জেরা পর্ব, এমনটাই ইডি সূত্রে খবর। এই মামলায় ইতিমধ্যেই কে কবিতা, শরত রেড্ডি সহ একাধিক ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। তাদের বয়ানকে গুরুত্ব দিয়েই কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে ইডি। এই দাবিও আদালতে করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। আইনজীবী এসভি রাজু দাবি করেন, ইডি তল্লাশির সময় তদন্তে সহযোগিতা করেননি অরবিন্দ কেজরিওয়াল। 100 কোটি টাকা দুর্নীতি সহ পৃথকভাবে 45 কোটি টাকার হাওয়ালা যোগ এই তদন্তে উঠে এসেছে। সেই টাকা ঘুরপথে গোয়া বিধানসভা ভোটে খরচা হয়েছে বলে আদালতে দাবি করেন রাজু। What the evidence is there again? Sir, do you, after this remand ends, do you think you're going to be asking for an extension as well? To no, but it depends on what happens during the remand, if at all remand is granted. Sir, also, what happened during the Goa election, sir, you said? Sir, Mr. Singhvi, don't ask me questions, I'm going to argue a matter. Sir, Mr. Singhvi, during the argument, said also claimed that the arrest was indeed in a manslaughter and should not have been done. Do you think that is correct? তিনি 28 পাতার একটি তদন্ত রিপোর্ট আদালতে জমা দেন। তাতে উল্লেখ, চেন্নাই থেকে এই টাকা এসেছিল এবং গোয়া পাঠানো হয়েছিল। ধৃতদের বিবৃতি শুধু নয়, কল ডিটেলস, রেকর্ড বা সিডিআর এর যথেষ্ট প্রমাণ রয়েছে দাবি এসভি রাজুর। তিনি বলেন, 4 জায়গা দিয়ে টাকা আসলো এবং গোয়া জিত। বেশ কিছু লিঙ্ক কোর্টে প্রডিউস করেন রাজু। শরত রেড্ডির বয়ানের রেফারেন্সও টানেন ইডির আইনজীবী। তিনি বিচারককে এটাও বলেন, দেখুন কি বিশাল পরিমাণ টাকা হাতে হাতে লেনদেন করা হতো। যারা এই কাজ করতেন তারা নিয়মিত যোগাযোগ রাখতেন। এই অভিযোগগুলি গোয়ার একজন আম আদমি পার্টির সাক্ষীর মাধ্যমে উঠে এসেছে। আদালতে দাবি করেন এসভি রাজু, তাকে গোয়া ভোটের জন্য হাতে নগদ তুলে দেওয়া হয়েছিল অভিযোগ ইডির আইনজীবীর। কোর্টে কেন্দ্রীয় সংস্থার অভিযোগ, সুবিধে পাইয়ে দেওয়ার বিনিময়ে ঘুষ নেওয়া হয়েছে এই দুর্নীতিতে। আম আদমি পার্টি একটা গোটা ইনস্টিটিউট হিসেবে কাজ করেছে, যারা নিজেদের পাশাপাশি অন্যদেরও সুবিধে পাইয়ে দিতেন। অরবিন্দ কেজরিওয়ালকে কিংপিন দাবি করে ইডির মন্তব্য, অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির চেয়ারম্যান, তিনি ন্যাশনাল কনভেনার। পার্টি তৈরি এবং পরিচালনার পেছনে তারই যাবতীয় বুদ্ধি এবং কৌশল কাজ করে। এই দুর্নীতি শুধু 100 কোটি নয়, ঘুষের অঙ্ক ধরে প্রায় 600 কোটি টাকা। আদালতে দাবি করেন ইডির আইনজীবী এসভি রাজু, যদিও প্রথম থেকেই এই দাবি নস্যাৎ করেন অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী। कस्टडी को अपोज करने के लिए सर? सर कस्टडी कैसे अपोज कर रहे हैं? अब हमने सबसे बड़ा ग्राउंड दिया कि ये लीगल अरेस्ट है, इनके खिलाफ कोई एविडेंस नहीं थी और 2 दिन पहले तो उन्होंने कहा कोई एविडेंस नहीं है और हाईकोर्ट में चूंकि हमारी प्रेयर इंटरिम कोई प्रोटेक्शन की नहीं मानी गई तो स्टेट अवे आके उन्होंने उसको अरेस्ट कर लिया। अब हमने कहा अरेस्ट भी कर लिया तो पुलिस रिमांड का कोई जस्टिफाइड ग्राउंड नहीं है जी। अभी क्या 10 दिन के तक उन्होंने कस्टडी के लिए मांगा था? जी हाँ, 10 दिन की पुलिस रिमांड। 10 दिन के सर? तो सर आपकी साइड से आर्गुमेंट जो है वो पूरे हो चुके हैं सर? इंक्लूड नहीं, मैं बस अभी रिपोर्ट कर रहा हूं। अच्छा, वापस आ रहे हैं सर? नहीं, मेरे को कहीं जाना है इसलिए मैं चला, मेरी तरफ से खत्म हो गया। অরবিন্দ কেজরিওয়ালের তরফ থেকে প্রথম থেকেই এই গ্রেপ্তারির বিরোধিতা করা হয়। তার আইনজীবীর সওয়াল, এই কয়েকজনের সাক্ষ্য ছাড়া কেজরিওয়ালের বিরুদ্ধে কোনো সরাসরি প্রমাণ নেই। 2024 মার্চ মাসে এভাবে গ্রেপ্তার করার কী কারণ, গ্রেপ্তারের জন্য কী কী প্রমাণ রয়েছে, পাল্টা ইডিকে প্রশ্ন কেজরিওয়ালের অপর আইনজীবী অভিষেক মনু সিংভির। ইডির উদ্দেশ্যে অভিষেক মনু সিংভির প্রশ্ন, 3-4 জন ব্যক্তি একজনের নাম নিলেই তাকে গ্রেপ্তার করা যায় নাকি? পঙ্কজ বনসালের মামলার রেফারেন্স টানেন আইনজীবী সিংভি। তিনি বলেন, আপনি আমাকে বিশ্বাস করানোর কারণ না দেখিয়ে গ্রেপ্তারির যুক্তি সাজাতে পারবেন না। অর্থনয়ছায় হদিশ পেতে জিজ্ঞাসাবাদ করতে চান কিন্তু তার জন্য গ্রেপ্তারি প্রয়োজন ছিল না, জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিষয়টি খোলসা করা যেত। সুর চড়িয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর আইনজীবীর দাবি, এই প্রথমবার পদে থাকাকালীন অবস্থায় কোনো মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো। এদিকে রাউস অ্যাভিনিউ আদালতে ঢোকার মুখে অরবিন্দ কেজরিওয়াল সংবাদ মাধ্যমকে বলেন, তার জীবন দেশের জন্য উৎসর্গীকৃত। মেরা জীবন দেশ কে লিয়ে সমর্পিত হে, চাহে অন্ধকার হো চাহে বাহার।
যদিও প্রথম থেকে দিল্লির রাজনীতিতে আপের বিরোধী শিবির বিজেপি এই গ্রেপ্তারির পক্ষেই সুর চড়িয়েছে। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র অরবিন্দ কেজরিওয়ালের পুরনো একটি টুইটের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, যদি আপনি দুর্নীতিপরায়ণ হন তবে আপনার জেল যাত্রা নিশ্চিত। जहां भ्रष्टाचार होगा वहां अरविंद केजरीवाल जिस प्रकार सहनशाह उतरते थे ना रात के अंधेरे में, और कहीं पाप होता था, कहीं भ्रष्टाचार होता था, कहीं गुंडागर्दी होती थी तो सहनशाह उसे समाप्त कर देते थे, वो जो मूवी आई थी, उसी प्रकार अरविंद केजरीवाल कुछ उस किस्म से नीचे उतरे थे कि वो सहनशाह बन के आएंगे और भ्रष्टाचार को समाप्त कर देंगे। मिस्टर केजरीवाल, पीपल आर गोइंग टू जेल एंड इफ यू आर करप्ट People will continue to go to jail. মার্চ গুলেই প্রথম দফার লোকসভা ভোট, তার আগে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারিতে সর্বগরম জাতীয় রাজনীতি। হাতে থাকা ছদিন দিল্লির মুখ্যমন্ত্রীকে জেরা করে আর কত তথ্য বের করতে পারে ইডি, সেই বিষয়টা খোলসা হবে 28 মার্চ, বলছে ওয়াকিবহাল মহল। এই দুর্নীতি মামলায় যাদের যাদের ইডি হেফাজতে নিয়েছে তাদের বয়ান ও সাক্ষ্যর সাথে অরবিন্দ কেজরিওয়ালের বয়ান মিলিয়ে দেখা অত্যন্ত প্রয়োজন। সুতরাং সবকিছু মিলিয়ে ইডি হেফাজতে অরবিন্দ কেজরিওয়াল চলবে লম্বা জেরার পর্ব। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত, রিপোর্ট, ক্যালকাটা। আফগানি কেলেঙ্কারিতে ইডির জলে অরবিন্দ।